শুধুমাত্র ব্যক্তি মুনাফার ভিত্তিতে অর্থনীতির যে তাত্ত্বিক কাঠামো দাঁড়িয়ে আছে তা সমাজের জন্য টেকসই নয় বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত সোশ্যাল বিজনেস একাডেমি 2015 শীর্ষক এক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। এ সময় প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বড় বড় ব্যাংকগুলো কেবল ধনীদের স্বার্থ রক্ষা করে, এখানে বিশ্বের বিপুল সংখ্যক দরিদ্র মানুষের জন্য কোনো জায়গা নেই। ডক্টর ইউনুস বলেন, কেবল মুনাফা করার জন্য ব্যবসা এমন ধারণা থেকে বেরিয়ে এসে পরিবেশ এবং গণমানুষের কথাও চিন্তা করতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরি নির্ভর না হয়ে সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান অধ্যাপক ইউনুস। আমরা যে ধরনের অর্থনৈতিক কাঠামো সৃষ্টি করেছি সেটা ব্যক্তির জন্য খুব ভালো, ব্যক্তি এটাতে খুব খুশি যে আমি বহু টাকা রোজগার করতে পারি এটার মাধ্যমে, আর যারা নিচে পড়ে আছে তাদের জন্য খুব খারাপ, তারা নিচের থেকে আর উঠতে পারে না। এবং ব্যবস্থার কাঠামোটা এমন ভীষণ ধরনের জিনিস, এটা একটা শোষণ যন্ত্রের মতো, নিচের থেকে শুষে আর উপর দিকে চালান দেয়, উপর দিকে এটা বড় রকমের ফুলে ফেটে বিশাল আয়তন ধারণ করে। বাজেটে নিজেদের জন্য বরাদ্দ বাড়ানো এবং বরাদ্দকৃত অর্থ বুঝে পেতে চান তৃণমূল ও প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা। সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘর